Barhapiraviramam Mrigamadatilakam Kundalakrantagandam Kanjaksham Kambukantham Smita Subhagamukham Sadharanasta Bhidam Shyamam Shantam Tribhangam Ravikaravasanam Bhushitanga Vaijayantya Vande Brindavanastham Yuvati Shatavritam Brahma Gopala Visham Churayam Shikipinchini Tilakini Bhale Adhare Vanshini Peenang Sebana Malini Katitate Peetambara Lambini Pade Nupurini Tatha Nayanayo Premamrita Pangini Leela Leela Kachana Vartatang Manasimi Radha Mano Mohini. Ajke Rathayatrar Din Amra Kintu Sei Leelar Kotha Bolte Jacchi Jeta Chaitanya Mahaprabhur Jonne Amra Sei Leelar Ashadan Korte Pari. আসলে জগন্নাথ দেবের রথ এটা তো বহুকাল ধরে প্রচলিত এবং তার যে ট্র্যাডিশন এবং ঐতিহ্য তার সম্বন্ধেও আপনারা সকলে জানেন সেটা। আমি প্রধানত বাংলা নিয়ে চিন্তা করি যে চৈতন্য মহাপ্রভু এমন একটা মানুষ তাকে সচল জগন্নাথ বলা হতো, মানে অচল জগন্নাথ অচল মহানি পাহাড়ের মতো। এবং এটা ঘটনা হচ্ছে যে প্রথমে তার যে লীলা বিগ্রহ জগন্নাথে সেটা পাহাড়ি ছিল, যার জন্যে এখনও এই জগন্নাথকে নীলাদ্রি বলা হয়, জগন্নাথ ধামকে নীলাচল বলা হয়, অচল। তাহলে এই যে অচল জগন্নাথ আর আমার সচল জগন্নাথ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, এর দুয়ের যে মিলন আমার সেটা বলার আগ্রহ বেশি। কেন কি যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এমন একজন মানুষ, রথের কথায় তার কথা আসছে, যে তিনি না থাকলে পরে একটা কথা তো বাসুদেবের বাসুদেব ঘোষের একটা পদাবলী কার্তিক তার একটা কীর্তন আছে, আমি গেয়েও ফেলি মাঝে মাঝে, সেসব ছোটবেলায় অনেক গেয়েছি। তার একটা কীর্তন আছে যে যদি গৌর না হতো, যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। এই যে রাধা প্রেম, এটা চৈতন্য মহাপ্রভু না থাকলে যেমন আমরা জানতে পারতাম না, সেমনি পুরীর যে জগন্নাথ তাকেও কিন্তু বাঙালিরা জানতে পারতো না যদি চৈতন্য মহাপ্রভু না থাকতেন। চৈতন্য মহাপ্রভুর জন্যেই আমাদের কাছে জগন্নাথের রথযাত্রা এবং জগন্নাথ আমাদের প্রিয়তম দেবতাদের মধ্যে একজন হয়ে উঠেছে। আমি যেটা বলতে চাই আজকে সেটা একটা পার্টিকুলার জায়গা, তার লীলার ভাবনাটা করতে চাই। কারণ চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসের পর ২৪ বৎসর পরে যেই মাঘ মাস, অর্থাৎ সেই মাঘ মাসটা হলো প্রভু সন্ন্যাস নেবেন, এবং সন্ন্যাসের পরে তার তো ভাবনা ছিল যে তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু বৃন্দাবনে যাওয়া তার হলো না, পথে নানান বিঘ্ন এবং সে বিঘ্ন ভক্তরাই তৈরি করলেন। চৈতন্য মহাপ্রভুর যারা পার্ষদ নিত্যানন্দ প্রভু ইত্যাদি যারা ছিলেন তারা বৃন্দাবন যাওয়াটা রোধ করে দিলেন।
এবং সেই বিঘ্নের বশত চৈতন্য মহাপ্রভু আবার একবার নদিয়ায় সন্ন্যাসের পর আরও একবার নদিয়ায় ফিরলেন এবং অদ্বৈত আচার্যের গৃহে খাওয়া দাওয়া টাওয়া দেওয়া হলো। তারপর একটা যুক্তি তর্ক আরম্ভ হলো যে সবাই বলছে তুমি যেও না সন্ন্যাস করছো, তুমি তুমি যাই করো সন্ন্যাস নিয়েছো যাই নিয়েছো ঠিক আছে, ঘরের মধ্যে না থেকে এখানেই থাক, এইসব বলা টোলা আরম্ভ করুন। তিনি বলেন যে এটা তো হয় না, যে আমি একটা সন্ন্যাস নিয়েছি সেখানে আমি এখানে সন্ন্যাসীর ধর্ম নহে, যে সন্ন্যাস নিলাম এটা সন্ন্যাসীর ধর্ম নয়, তারপর যে এই ঘরের মধ্যেই থাকবো কুটুম্ব হইয়া, এই ঘরের মধ্যে কুটুম্ব হয়ে থাকবো, এরকমটা সন্ন্যাসীর ধর্ম নয়, আমাকে চলে যেতেই হবে। এই অবস্থায় সমস্ত ভক্তরা যারা তারা শচীদেবীর কাছে এলেন, চৈতন্যদেবের মায়ের কাছে এলেন, তিনিও চান না তার ছেলে কোথাও দূরে চলে যাক, বৃন্দাবনে যাক, সেটা তো একেবারেই চাইছেন না। তার সঙ্গে যুক্তি টুক্তি করে ঠিক হলো যে চৈতন্য শচীদেবী বললেন যে তার কথাই রইল শেষ পর্যন্ত, যে তোমাদের দু কথাই থাক, আমার ছেলে সন্ন্যাস নিয়েছে সে আমার কাছে থাকবে না, চলে যাক এখান থেকে, কিন্তু সে নিরাচল ধামে থাক, অর্থাৎ পুরীতে থাক, পুরীতে জগন্নাথ আছেন। এবং এই জগন্নাথ দুটো যুক্তি, এক হচ্ছে সেখানে তিনি থাকলে পরে আমার ছেলের সমস্ত খবরাখবর আমি পাব, আর তোমাদের যে গমনাগমন হবে এখান থেকে একবার পুরী আর পুরী থেকে একবার, এটাতে আমি তাকে দেখতে পাবো, আর গঙ্গা স্নানের জন্যও তিনি যদি কখনো আবার এদিকে আসেন তাহলে তার সঙ্গে আমার দেখা হবে। এরকম একটা পরিস্থিতিতে চৈতন্য মহাপ্রভু চলে গেলেন পুরীতে, এবং যখন যাচ্ছেন তার যে আবেশটা, সেই আবেশটা হচ্ছে দেখার মতো যে জগন্নাথকে তিনি ভাবছেন ডাকি, অর্থাৎ তার তো তখনই একটা রাধা প্রেমের যে উন্মাদনা সেটা তার মধ্যে এসে গেছে, তিনি ভাবছেন যে আমি কখন জগন্নাথের দেখা পাব। একদম জগন্নাথের পুরীতে কাছাকাছি এসে যখন গেছেন আর কি, তখন অন্যান্য ভক্তরা বলছেন যে আমি তুমি আগে চলে যাও, আমরা তোমার সঙ্গে যেতে পারবো না, তুমি এত দৌড়বে আমি পারবো না। তো ভক্তরা দু চারজন ছিলেন, তারা পেছন পেছনে গেলেন, এবং সেখানে চৈতন্য চরিতামৃতের যে বর্ণনা আছে যে ধায়, মানে তিনি ধাওয়া করছেন, একদম ছুটে চলছেন জগন্নাথকে আলিঙ্গন করার জন্য। এই যে একটা শব্দ ব্যবহার হলো জগন্নাথকে আলিঙ্গন করার জন্য, আলিঙ্গন কখনই করবেন না, সেটা করা হবে না, কারণ জগন্নাথের বিগ্রহ যেরকম তার দূরত্ব যেরকম এটা হবে না। কিন্তু এই প্রেম মানে তো রাধা প্রেম মানেই তো একটা অন্বেষণ, চিরকালের অন্বেষণ, যে কখন তাকে দেখতে পাবো এই আর কি, সেই রকম একটা অন্বেষণে কিন্তু সেই রাধা ভাবেই জগন্নাথকে তিনি শ্যামল কিশোর ভাবছে, যে চিরণ শ্যামল সুন্দর মহিষাখী কাঠিন্য আলম্বতাম, আমাকে যাই করো তুমি আমি তোমার কাছে যাবো, এইরকম একটা ব্যাপার, সেই রকম একটা ভাবনা নিয়েই কিন্তু তিনি এগোচ্ছেন আর কি। এবং এই যে যাওয়াটা গিয়ে শেষ পর্যন্ত জগন্নাথে পৌঁছেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, মানে মন্দিরের ঢুকতে পারলেন না, তার আগেই অজ্ঞান হয়ে গেলেন মন্দিরে ঢুকতেই। সেই সময় একটা জিনিস এটা মাথায় রাখা দরকার যে চৈতন্য মহাপ্রভু এই প্রথম যে গেছেন পুরীতে তা নয়, পুরীর সঙ্গে কিন্তু যোগাযোগ বাংলার অনেক দিন ধরে, এবং চৈতন্য মহাপ্রভুর যিনি গুরু তৎকালীন দিনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক বলা যায়, তিনি বৈদার্যিক এবং তিনি নৈয়ায়িক সার্বভৌম ভট্টাচার্য, মহাপণ্ডিত মানুষ, তারই শিষ্য রঘুনাথ শিরোমণি যিনি প্রধান নৈয়ায়িক হিসেবে আমাদের বাংলার সবাই তাকে চেনে, সেই সার্বভৌম ভট্টাচার্য দেখতে পেলেন তাকে। যাই হোক, সেটা তো অন্য কথা গেল, কিন্তু জগন্নাথের সম্বন্ধে তার যে ভাবটা সবসময় যে তাকে সবসময় অন্বেষণ করে চলছি, তাকে কখন পাবো, এই যে শ্যামল কিশোরের ভাবনা তার মধ্যে, সেটা কিন্তু আমরা প্রথম থেকে দেখছি। এবং এই দেখাটার মধ্যে জগন্নাথের সম্বন্ধে তিনি যা যা বলছেন তার সঙ্গে একটা কী জিনিস, যে জগন্নাথ তো একটা শব্দ, যিনি জগতের নাথ। এখন এই যে একটা জেনেরিক শব্দ, এটা সর্বত্র ব্যবহার হতে পারে, শিবকেও জগন্নাথ বলা হয়েছে, বিষ্ণুকেও জগন্নাথ বলা হয়েছে, কিন্তু এই যে জগন্নাথ, এই জগন্নাথের ক্যারেক্টার এবং তার ভাবনা চিন্তা সব কিছুই একটু অন্যরকম,
এবং প্রধানত তিনি বিষ্ণুর বিগ্রহ বলেই পূজিত হন। বিষ্ণুর বিগ্রহ হলেই বিষ্ণুর পূর্ণ অবতার কৃষ্ণ হিসেবে গ্রহণ করা যে চৈতন্য মহাপ্রভু সেইটা ভাবনা, এবং রাধা ভাবে তিনি সেটাই ভাবছেন যে এমন এমন তার বিষণে ভেতরে মানে আবেগ তৈরি হচ্ছে যে আমি জগন্নাথকে কখন আলিঙ্গন করব, এই যে অন্বেষণটা তৈরি হচ্ছে। সেখানে সমস্ত শ্লোক আছে, বিভিন্ন রকমের শ্লোক উচ্চারিত হয় তার জন্য, এবং সেগুলো সবই কিন্তু কৃষ্ণ সংক্রান্ত শ্লোক। এখন এইখানে এইখানেই কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি তার একটা সূত্র আমি দিয়ে রাখার চেষ্টা করছি। তিনি বলছেন যে হ্যাঁ, আমি জগন্নাথের দর্শন করছি, জগন্নাথকে দেখছি, মানে কৃষ্ণকেই দেখছি। এখন এই রথযাত্রা, রথযাত্রার যে প্রসঙ্গটা আসছে, মাঘ মাসে মানে সন্ন্যাস করলেন, সেখানে তখনই পথে আসতে যতটুকু সময় লাগে, তখনকার দিনে হেঁটে আসতে হতো, সেই সময়টা জুড়ে বাদ গেল। চৈতন্য মহাপ্রভু পুরীতে এসে পৌঁছলেন। এই মাঘ মাসের পরে পাঁচ ছ মাস যদি ধরি, হ্যাঁ খুব বেশি হলে আষাঢ় মাস আসবে, এবং সেই সময় কিন্তু জগন্নাথ দেবের রথ। এই রথযাত্রা যে একটা দিন, এবং সেটা প্রথম রথযাত্রার দিন ছিল, অর্থাৎ কিনা জগন্নাথে চৈতন্য মহাপ্রভু পৌঁছানোর পর প্রথম রথযাত্রার দিন, এবং সেটা কীরকম, সেখানে সমস্ত তার এই যে অদ্বৈত আচার্য, এই যে নিত্যানন্দ প্রভু, এই যারা সব তার পার্শ্ব ছিলেন নবদ্বীপে, তারা যখন তাদের প্রত্যেককে তিনি বলে দিতেন যে তোমরা প্রত্যব্দ, প্রতি অব্দ মানে প্রত্যেক বছরে কিন্তু তোমরা আসবে, আমার সঙ্গে দেখা হবে এখানে, আর তোমরা সব এখানে থাকবে কিছুদিন, তারপর যাবে, তোমরা চার মাস করে থাকতেন। হ্যাঁ, যেমন প্রথম রথযাত্রার পরও তারা চার মাস থেকেছেন, এবং যারা আসতেন তারা কিন্তু খুব কমজন নয়, প্রচুর লোক এই এইখান থেকে যেতেন। এবং আমি বলবো যে তৎকালীন দিনের মধ্যে সবচেয়ে বড় ট্রাভেলিং এজেন্সি যাকে বলা যায় শিবানন্দ সেন ছিলেন,